KTV Originals. Welcome to Dear Lottery Present Color Bar. সঙ্গে রয়েছে অনন্যা, শুরু করছি বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। আরও বিপাকে অরিন্দম শীল। আরজিকর কাণ্ডের আবহে পরিচালক অরিন্দমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছিলেন অরিন্দম, সামিল হয়েছিলেন রাত দখলে। এবার তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে দায়ের হলো FIR। আরও বিপাকে অরিন্দম শীল। যৌন হেনস্থার অভিযোগ ডিরেক্টরস গিল্ড অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে তাকে। এবার বিষ্ণুপুর থানায় পরিচালক অরিন্দম শীলের নামে FIR দায়ের করা হলো। ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই এই FIR। এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে উঠেছে পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। সম্প্রতি তার বিরুদ্ধে মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছিলেন অভিনেত্রী। সেই অভিযোগের ভিত্তিতে এবার তার নামে দায়ের হলো FIR। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় FIR দায়ের হয়েছে পরিচালকের বিরুদ্ধে। ওই এলাকার একটি রিসর্টে শুটিং চলছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, ওই রিসর্টে অভিনেত্রীকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। এরপরেই তিনি এলাকায় থানায় পরিচালকের নামে FIR দায়ের করেন, যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন অরিন্দম। রণবীরের রামায়ণ এবারও চমক, বিশেষ ভূমিকায় বিগ বি। খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত অনুরাগী মহল, দেখুন। নীতিশ তিওয়ারির পরিচালিত রামায়ণ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। মার্চেই শুরু হয়েছে ছবির শুটিং। এখনও পর্যন্ত যা জানা গেছে সেই অনুযায়ী রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর, আর সীতা হিসেবে প্রথমে আলিয়ার নাম এলেও পরে জানা যায় দেখা যাবে সাই পল্লবীকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সিনেমার সেট থেকে রাম সীতার ছবি। এবার এলো নতুন আপডেট, ছবিতে বিশেষ ভূমিকায় নাকি থাকছেন অমিতাভ বচ্চন। বিটাউন সূত্রে খবর, নীতিশ তিওয়ারির রামায়ণে জটায়ু চরিত্রে কণ্ঠ দেবেন বিগ বি। জটায়ুর এই চরিত্রটি আসলে ভিজুয়াল এফেক্টের মাধ্যমে তৈরি করা হবে, তার নেপথ্যেই নাকি শোনা যাবে অমিতাভের কণ্ঠ। অন্যদিকে এই ছবিতেই নাকি দ্বৈত চরিত্রে ধরা দেবেন রণবীর কাপুর। শুধু রামচন্দ্র নয়, এই ছবিতে অভিনেতাকে পরশুরামের দেখা যাবে চরিত্রেও। সব মিলিয়ে নীতিশের রামায়ণ নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত অনুরাগী মহল। মা হওয়ার পর বড় সিদ্ধান্ত নিলেন দীপিকা পাড়ুকন। অনেক আগেই তিনি জানিয়েছিলেন প্রথম সন্তান মেয়েই চান, তার সেই স্বপ্নই যেন পূরণ হয়েছে। সদ্য ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন দীপিকা। এবার মেয়েকে বড় করে তোলার পালা। সন্তানকে বড় করার জন্য ক্যারিয়ার ত্যাগ করবেন দীপিকা? ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন রাজত্ব করার পর এবার অভিনয়টাই ছেড়ে দেবেন দীপিকা পাডুকোন। ক্যারিয়ার গ্রাফ যখন ঊর্ধ্বমুখী তখনই এমন সিদ্ধান্ত। বহু আগে এক সাক্ষাৎকারে দীপিকা স্পষ্ট জানিয়েছিলেন, বাচ্চা আমারও রণবীরের খুবই পছন্দ, তাই সন্তান নিতে খুব একটা দেরি করব না। শুধু তাই নয়, সন্তানকে বড় করা একটা বিশাল দায়িত্বের বিষয়, সে কারণে যদি অভিনয় ছাড়তে হয় তাহলে তাও ছাড়ব, সন্তানের জন্য কোনো আপোষে যাব না। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউডের দীপিকা পাডুকোন। রবিবার সেই খবর ছড়াতেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন সদ্য মা। নবজাতকের সঙ্গে সঙ্গেই নতুন মা বাবাও আনন্দ স্বভাবতই বাঁধ ভাঙা। সন্তানের নাম আগেই ঠিক করে ফেলেছেন দীপিকা রণবীর। লিঙ্গ নির্বিশেষে সন্তানের নাম সূর্যবীর সিং। বর্তমান পরিস্থিতিতে মন ভালো নেই ইমনের। জন্মদিন পালন করবেন না সঙ্গীত শিল্পী ইমন। আগামী 13 সেপ্টেম্বর গায়িকার জন্মদিন। জন্মদিনের আগে ইমনের সতীর্থারা স্টারেগামাপার সেটেই উপহার দিলেন তাকে। বর্তমানে ইমনকে জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপায় বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে। তিনি ছাড়াও চলতি সিজনে সারেগামাপা বিচারকের আসন অলঙ্কৃত করেছেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী, জাভেদ আলী, ইন্দ্রদীপ দাশগুপ্ত, রাঘব চট্টোপাধ্যায়, জোজো প্রমুখ। তাছাড়াও সঞ্চালকের ভূমিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়। আগামী 13 সেপ্টেম্বর ইমনের জন্মদিন, কিন্তু এবছরে জন্মদিন পালনের আলাদা করে কোনো তাগিদ নেই সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর। শিল্পীর মনের অবস্থা বুঝতে পেরেছেন সতীর্থরা, তাই হয়তো জন্মদিনের আগেই তাকে বিশেষ উপহার দেওয়ার ব্যবস্থা করা হলো। সকলে মিলে তার জন্মদিনে আরও বিশেষ করে তুলতে একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করেছেন। তার সেই ছবি সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করে নিয়েছেন ইমন। ছবিতে দেখা গিয়েছে মেকআপ রুমে বসে সকলে মিলে একসঙ্গে গায়িকার জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া করছেন। ছবিটি শেয়ার করে গায়িকা ক্যাপশনে লিখেছেন, সারেগামাপার সেটে প্রাক জন্মদিনের উদযাপন। আজকের কালার বার এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন, কলকাতা টিভি রাত দিন সাত দিন।